বিজনেসম্যানদের জন্য প্রথম চায়না আসলে একটু স্পেশাল, আমারও তেমনি ব্যতিক্রম নয়। আর এই চায়না ব্লগে আপনাদের জন্য থাকবে আমি কীভাবে খাওয়া দাওয়া করেছি, কোথায় ঘুরতে গেছি, কীভাবে লোকাল থেকে কেনাকাটা করছি এবং কীভাবে সব কিছু শেষ করে আল্লাহর রহমতে আমি আবার বাংলাদেশে ফিরে এসেছি। সো দেরি না করে এখনই শুরু করি আমার চায়নার প্রথম ব্লগ। ব্লগের প্রথমেই আমার আগোসলো বেডরুমটাই দেখাচ্ছি, কারণ কি সেটাও আমি বলে দিচ্ছি পরবর্তীতে। আমার একটা ছোট ব্যাগে আমার মোটামুটি সব কিছু, এবং যেহেতু আমার 10 থেকে 12 দিনের ট্রিপ, আমার মোটামুটি সব কিছু নিয়ে আমার সাথে, যেহেতু ব্যাগ থাকে, ল্যাপটপের ব্যাগ থাকে, আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এবং ওই সময় সব কিছু নিয়ে রওনা দিই। সো উবার কল করা ছিল আমার, যেহেতু গাড়ি এখনও পর্যন্ত হয় নাই, সো উবার কল করা ছিল, উবারের গাড়ি চলে আসে। আর উপরে যে বেড আমাদের ছিল, আমার বাসায় দুইটা বেবি আছে, এটা হলো আমার বড় বেবিটা আর একটা হলো ছোট বেবি। দুইটা বেবি মিলে যেভাবে যুদ্ধ করে থাকে তা সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে বুঝবেন না, যার দুইটা ছেলে বেবি আছে সেটাই। সে এখানে বারবারই আমার সাথে বলতেছিল বাবা আমি যাব, বাবা আমি যাবো। তাকে অনেক ভালো করে বুঝালাম যে বাবা তোমার যাওয়া লাগবে না, বাবা আবার 10 দিন পরে চলে আসবো, কিন্তু সে তো নাসরবান্দা যেতে চাচ্ছেই। পরে অনেক কষ্টে লাস্টে বুঝালাম ঠিক আছে, এবং সে অনেক খুশি হলো এবং টাটা দিয়ে দিল আমাকে। সো বড় ছেলের থেকে টাটা নেওয়ার পর আসলেই একটা জিনিস মানে নিজের মনের ভিতরে এমনভাবে ফুটে উঠছিল যে না, ছেলেরকে ছেড়ে হয়তো বা চলে যাচ্ছি। যাই হোক, তার সাথে টাটা দিয়ে উবারের গাড়ি আমাকে নিয়ে চললো হলো এয়ারপোর্টের দিকে। সো রাত্রে যেহেতু ফ্লাইট থাকে, আর রাত্রে ফ্লাইট এবার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো রাত্রটা মোটামুটি ভালোই ফাঁকা ছিল, এবং খুব দ্রুততর সময়ে আমি এয়ারপোর্টের দিকে চলে আসছি। এবং আমাদের ড্রাইভার সাহেব মাশাল্লাহ খুবই ভালো ছিলেন এবং সে খুবই রিল্যাক্সে ড্রাইভ করে ফেলছেন। আর 40-50 মিনিটের ভিতরে আমি চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবং এয়ারপোর্টে এসেই আমি সর্বপ্রথম যে কাজগুলো করে ফেলি সেটা হলো আমি যে মানে ট্যাক্সি অথবা যে উবারের গাড়িতে আসি সেটা থেকে ব্যাগগুলো এবং প্যাকেজগুলো এবং আমার সকল ডকুমেন্টগুলো সুন্দর করে চেক করে নেমে যাই। আর অবশ্যই যেটা করি, নামার পরে আমি আস্তে আস্তে সুন্দর করে এয়ারপোর্টের যে আপনার যে মনিটর আছে মনিটরটা লক্ষ্য করে কোন গেট দিয়ে আপনি ঢুকলে আপনার যেটা হবে সেটা হলো আপনি বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, ইমিগ্রেশনের আগে আপনি চেষ্টা করবেন যে ইমিগ্রেশনের সাইডটা আসলে ফাঁকা আছে সেটা দিয়ে ইমিগ্রেশন করে ফেলতে, যাতে আপনার খুব দ্রুত হয়। আর ইমিগ্রেশন শেষ করে আমি যখন বসেছিলাম, কিছুক্ষণ বসার পরে কল আসলো যে বিমানে উঠতে হবে। সো লেটস আমরা বিমানের দিকে যাচ্ছি, এবং বিমানটা ছিল হলো 7-8-9 যেটা হলো বোয়িং সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, যেটা CZ-329 এরকম মডেলের একটা বিমান। এবং এটাতে খুব বড় একটা বিমান এবং এটা খুবই বড়, এটাতে বিজনেস ক্লাস এবং দুইটা পার্টিশন আলাদা থাকে। আর আমার এখনও পর্যন্ত ডিরেক্টলি বলবো যে এখনও তৌফিক হয় না, হয়তো বা ইনশাল্লাহ একদিন তৌফিক হবে যে বিজনেস ক্লাসে যাওয়ার, কিন্তু আমার বারবারই নজর কাটতেছিল, কেন জানি আমি জানি না, হোয়াট এভার, যে বারবারই ভালো লাগতেছিলো যে বিজনেস ক্লাসের সিটগুলো আসলে অনেক সুন্দর। যাই হোক, মানে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন একদিন হয়তো বা বিজনেস ক্লাসে যাব এবং সেটার ভিডিও আপনাদের কাছে থাকবে। এবং পুরো এয়ারক্রাফ্টটাতে আসলে চাইনিজরাই আসলে ভর্তি ছিল, আমি যে সময় গিয়েছি সেই সময়তে খুব বেশি বাঙালি ছিল না বললেই চলে। আর যাই হোক, আমি আসে আমার সিটে বসে পড়ছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা আমার সিটের দুই পাশে কেউই ছিল না, আমি পুরো তিনটা সিটে একাই ছিলাম। একেবারে পিছনের দিকে পড়ছিল আমার সিট, যেহেতু আমি ইকোনমিক ক্লাসে গিয়েছি। সো এটা এখানে এসে ভালো লাগছে যেটা, সেটাতে আমি সুন্দর একটা চার্জার পোর্ট বা USB পোর্ট পেয়েছি, যেটা দিয়ে আমার ফোন চার্জ করতে পারতেছিলাম। এবং ওদের ইনস্ট্রাকশনটা চায়না সাউদানের সিজেট বলতে চায়না সাউদানের সকল ইনফরমেশনগুলো আমি এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছিলাম, এবং আমি যে ফোন থেকে ভিডিও করতেছিলাম এবং এখান থেকে এন্টারটেনমেন্ট পারপাস সবগুলো জিনিসই ছিল। আর সবচেয়ে ভালো লাগছিলো যেটা, তাদের মোটামুটি বলতে গেলে যে মানে আপনি হলো বসে মানে এয়ারক্রাফ্টে বসে বাইরে কি হচ্ছে উপরে কি হচ্ছে সকল জিনিসগুলো ওভার ভিউ আপনি করতে পারেন। আমার জন্য এটা খুব ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। যাই হোক, এরপরে বিমান রানওয়েতে চলে গেল, আর রানওয়েতে যেটা করলো সেটা হলো রানওয়েতে স্টার্ট করলো বরাবরের মতোই, আস্তে আস্তে করে বিমান মানে স্টার্ট হয়। আমার আসলে প্রথম সময় সব সময় আমার ক্ষেত্রে যেটা হয় মানে একটু ভয় লাগে যখন রানওয়েতে রান করে জাস্ট প্রথম উঠতে থাকে, তখন আমার কাছে মনে হয় আমার শরীরটা ভারী হয়ে গেছে এরকম কোনো কিছু। যাই হোক, দূরে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ঢাকার যে আকাশ
সেই আকাশের লাইটগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, আর একটু কিছুক্ষণের ভিতরেই বিমানে দেখেন দুইটা পা কত সুন্দর করে আস্তে আস্তে গ্রাউন্ড থেকে আস্তে আস্তে ফ্লাই করবে এবং এইটা টেক অফ করবে, এবং এই যে দেখেন আস্তে আস্তে উঠে গেল এবং টেক অফ করে ফেললো, এবং আমরা আল্লাহ তাআলা ইচ্ছায় মানে যেটা বলে সেটা হলো সুন্দরভাবে আমাদের টেক অফ হয়ে গেল। অ্যান্ড টেক অফ হয়ে যাওয়ার পর যেটা হলো সেটা হলো এত সুন্দর সিনারিওর ছিল আকাশের, আমার কাছে মনে হইলো যে এইটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনারিওর, যেটা হলো একপাশে আপনি অন্ধকারে আছেন, দূরে আপনাকে মনে হচ্ছে যে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন মানে দূরের আকাশ গোদলিন অগ্নটা বা সেটাকে দেখতে পাচ্ছেন এরকম যে যেটা। যাই হোক, কিছুক্ষণ পরে আমাদের খাবার সার্ভ করা হলো এবং আমার এখানে খাবার মোটামুটি খুবই ভালো লাগছে, যেমন তাদের যে ব্যানানাটা ছিল খুবই হৃষ্টপুষ্ট ব্যানানা, এবং আমাকে হালাল ফুড দেওয়া হলো। আমি যেহেতু আগেই বুকিংয়ে বলে দিছিলাম যে আমার হালাল ফুড লাগবে, সো বুকিংয়ের সময় আপনি পিএনআর দিয়ে চায়না সাউদার্নে গিয়ে আপনার আসলে যে ফুডটা লাগবে সে ফুড অ্যান্ড সিটগুলো আপনি চুজ করতে পারবেন। আর আমি যেহেতু ব্লগিং করি সেক্ষেত্রে আমি সবসময় যেটা আছে পাশের যে মানে উইন্ডো সিটটাই নেই, যাতে করে আমার আসলে ভিডিও করতে সুবিধা হয়। আর এই খাবারটার ভিতরে যা যা ছিল, একটা ডিম দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু ইয়ে ছিল, আর এরপরে চেরি ছিল এটার ভিতরে, আর একটু নুডলসের মতো ছিল, আর একটু আমাকে যেটা দিয়েছিল সেটা হলো অরেঞ্জ জুস দেওয়া হয়েছিল, ব্যানানা দেওয়া হয়েছিল, ডেজার্ট দেওয়া হয়েছিল, আর বিস্কিট আমরা যেটা বলি বিস্কিট দেওয়া ছিল। যাই হোক, খাবার টাবার শেষ এবং 3 ঘন্টার দীর্ঘ জার্নি শেষে সবাই বিমান ল্যান্ড করার পরে আসলে সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং সবাই আস্তে আস্তে ডে বাই ডে নামলো চায়নাতে, এবং চায়নাতে নেমে আমি সরাসরি চলে গেলাম হলো আমার হোটেলে। আর এটা হলো আমার হোটেল, যে হোটেলটাতে আমি বুক করছিলাম হলো 170 আরএমবি দিয়ে, এখানে দুইটা বেড ছিল এবং খুব বড় একটা রুমই ছিল, এবং সামনের যে ভিউটা আছে সেটা হলো একেবারে মানে ফ্রন্ট সাইড রোড সাইড যে ভিউটা, এবং এখানে এক্সট্রা বেডও ছিল। তারপর আমার যে জিনিসপত্র ক্যামেরার জিনিসগুলো আপনারা দেখে ফেললেন, এখানে একটা মনিটর ছিল যেটা গ্লাসের ভিতরে মনিটরটা দেখা যাচ্ছে, যেটা টিভি আর রিমোট। আর এরপরে যেটা আছে সে ধরে আমার কমপ্লিমেন্টারি, আমার জন্য যে পানি, তারপরে আপনার হলো কফি মিক্স, এই জিনিসগুলো ছিল। আর এখানে ছিল আমাদের জুতা, মানে যে জুতা থাকে জুতাটা ইউজ করার জন্য জুতা, আর টাওয়াল থেকে শুরু করে সবগুলো জিনিসই মোটামুটি ছিল। এটা একটা 3-স্টার মানের হোটেল হলো, আমার কাছে খুব ভালো লাগছে যে তাদের প্রত্যেকটা জিনিস খুবই পরিপাটি ছিল, আর সত্যি বলতে গেলে খুবই ভালো লাগছে যে এই রেঞ্জের ভিতরে এই মানের একটা মানে হোটেল পাওয়াতে খুবই ভালো লাগছে। আর এরপরে যেটা আমরা ছিলাম, এখানে আলমারি ছিল যদি আমার জামাকাপড় রাখার জন্য, যেহেতু আমি অনেক দিন ছিলাম আমি অনেক জামাকাপড়ই পরবর্তীতে এখানে রেখেছি। আর সবচেয়ে বড় ছিল বাথরুমে আমার জন্য যেটা অসুবিধা ছিল সেটা হলো বলতে এখানে শাওয়ার সেটটা আলাদা ছিল, যেখানে আপনি ঠান্ডা গরম পানির দুইটারই ব্যবস্থা ছিল, এটা নিয়ে কোনো ইয়ে নেই, এবং বেসিনটা আসলেই ভালো ছিল, এবং এই বেসিনটাতে ঠান্ডা গরম পানির ব্যবস্থা ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে অসুবিধাটা যেটা ছিল সেটা হলো আপনি যদি খেয়াল করবেন বাথরুমের ফ্লাশ নাই, সরি বাথরুমের মানে প্রোসপাইপ নাই, যেটা দিয়ে আসলে আমরা হুসু করি নাই। সো ওই জিনিসটা আসলে আমার কাছে খুবই অড লাগছিলো, কারণ আমরা বাংলাদেশে যারা তারা আসলে এইটার সাথে অভ্যস্ত না, আর এটার সাথে অভ্যস্ত না বিদায় এরকম হয়েছে। সো পরবর্তীতে ব্লগে আমি আপনাদের কাছে দেখাবো যে আসলে চায়নাতে কীভাবে লোকাল মার্কেটে আমরা ফল কিনেছি, এবং আমি কীভাবে সাপ্লায়ারদের সাথে কথা বলছি, তাদের ফ্যাক্টরিতে কীভাবে ভিজিট করছি, এবং সেখান থেকে ব্যাক করে অন্য অন্য সিটিতে কীভাবে বিমানে চলে গেছি, এবং সারাদিনে কোথায় কোথায় খেলাম, এবং খাবার মানে আমাদের মুসলিম ফুডগুলো কোথায় খাবার খেলাম এবং কোন খাবারগুলো খেলাম, এই নিয়ে পরবর্তী ভিডিওটা আমি তৈরি করব। আশা করি আমার সাথেই থাকবেন, এবং আপনারা যারা অনেকেই আছেন চায়না থেকে প্রোডাক্ট বা পার্চেস কিছু করতে চাচ্ছেন, সেটা আপনি চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে যেটা করতে হবে ডিসক্রিপশনে দেখানো যে উইসেট নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন, এবং এইখানে যোগাযোগ করে আপনি চাইলে চায়না থেকে যে কোনো ধরনের পণ্য আমার ওয়ার হাউসের মাধ্যমে চায়না থেকে নিয়ে আসতে পারেন, সেটা আপনার ইম্পোর্ট করা লাগবে না। সো একজন রিলায়েবল পার্সন হলে আপনার জন্য যেটা হবে আপনার পণ্য এবং টাকা দুইটাই সেফ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।